রক্তে বিশ্বাসঘাতকতা লেখা আছে সেই পাকিস্তানের কাছ থেকে যদি বিশ্বাসের আশা করাটা আমাদের ঐতিহাসিক ভুল। আমাদের ভিক্ষার টাকায় যাদের দেশ তৈরি হয়েছে, দেশ তৈরি হওয়ার পরে কৃতজ্ঞতা স্বরূপ তারা 1984, 1965, 1971 এর লড়াই আমাদের দিয়েছে। এবার তাদের নজর কার্গিল সেক্টরে পড়েছে, তাদের অপবিত্র পা কার্গিলের মাটিতে পড়ে গেছে। পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার একটা অলিখিত চুক্তি ছিল, ঠান্ডার সময় দুই দেশের সেনা নিচে চলে আসবে তাদের পোস্ট ছেড়ে, এবং ঠান্ডা যাওয়ার পরে দুইজনে আবার পুনরায় আগের পোস্টে ফিরে যাবে। 1999 সালের মে মাসে শীতের সময় ইন্ডিয়া উপরের পোস্ট ছেড়ে তো নিচের নেমে আসে, কিন্তু পাকিস্তানের পরিকল্পনা এবার সম্পূর্ণ অন্য কিছু ছিল। এইবার তারা উপরের পোস্ট ছেড়ে নিচে আসে না, কিন্তু পাকিস্তান নিজের অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারে না। এইবার তাদের মনোবাঞ্ছনা সম্পূর্ণ অন্য কিছু ছিল, এক অন্য পরিকল্পনার প্ল্যান নিয়ে তারা এগাচ্ছিল, কিন্তু সেই খবর ভারতীয় সেনাদের কাছে ঘুণাক্ষরেও ছিল না। 3রা মে তাসি নামগিয়াল নামে এক লোকাল ব্যক্তির চোখে বজরং পোস্টের সামনে কিছু অ্যাক্টিভিটি দেখে পাকিস্তানি সেনার তরফ থেকে, এবং তাদের অ্যাক্টিভিটি প্রচন্ড সন্দেহজনক ছিল। তাসি নামগিয়াল এই মুহূর্তে দেরি না করে নিচে আসে এবং নিচে এসে ভারতীয় সেনাদের কাছে খবর দেয়। এই খবর শোনা মাত্রই ভারতীয় সেনা আচম্বিত হয়ে যায়, কারণ এর আগে বজরঙ্গি পোস্টে কখনো এরকম ধরনের অ্যাক্টিভিটি দেখা যায়নি। এই খবর শোনা মাত্রই কাকসার পোস্টে উপস্থিত ছিল পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা ফরজাট রেজিমেন্টের সৌরভ কালিয়া। তার সুপিরিয়ারকে অনুরোধ করেন যে আমায় 5 দিন আমি পেট্রোলিং এ যাব এবং বজরং পোস্টে কি হচ্ছে সমস্ত ইনফরমেশন আমি নিয়ে আসবো। সুপ্রিয়ার পারমিশন নিয়ে সৌরভ কালিয়া পেট্রোলিকের উদ্দেশ্যে বজরং পোস্টের সামনে আসে এবং AK-47 এর গুলির বর্ষে স্বাগত জানায় সৌরভ কালিয়া এবং তার পুরো টুকরিকে। সৌরভ কালিয়া এবং তার টুকরি জিরো তার সঙ্গে লড়াই করে এই পাকিস্তানি সেনাদের সঙ্গে। ভারত মায়ের এই বীর সন্তানরা পাকিস্তানি সেনাদের সঙ্গে দৃঢ়তার সঙ্গে লড়াই করে, কিন্তু পেট্রোলিং এ যখন কেউ যায় তার পক্ষে বেশি অ্যামিনিশন নিয়ে যাওয়াটা পসিবল না। পাকিস্তানি সেনাদের সঙ্গে দীর্ঘ কয়েক ঘন্টা লড়াই করার পরে ভারতীয় সেনাদের অস্ত্র শেষ হয়ে যায় এবং তাদের বেস ক্যাম্পে অব্দি খবর দিতে পারে না, কারণ তাদের রেডিও অকেজ হয়ে যায়। কোন রকম অ্যাক্টিভিটির মুভমেন্ট তারা বেস ক্যাম্পে দিতেই পারে না, কারণ তাদের রেডিও বিকল হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে পাকিস্তানি সৈন্যরা এই 6 জনকে চারদিক থেকে ঘিরে ধরে। ভারত মায়ের এই 6 সন্তানের উপর তারা গুলি চালায় না, সৌরভ কালিয়া সহ তার টিমকে পাকিস্তানিরা বন্দি করে নেয়, এবং বন্দি করে তারা সেখানেই শেষ করে না, শুরু করে এক অমানবিক এক অপাশবিক অত্যাচার। তাদের হিংসতা বর্বরতার মাত্রা যুদ্ধের ইতিহাসের নতুন কালো অধ্যায় লিখতে চলেছিল। জ্বলন্ত সিগারেটের ছেঁকা দেওয়া থেকে শুরু করে লোহার রড গরম করে তাদের পিঠে ঠেকিয়ে দিয়েছিল। তারা এখানেই শেষ করে না, তারা কানের পর্দার ভেতরে লোহার রড ঢুকিয়ে দিয়েছিল। সৌরভ কালিয়া সহ সবার চোখ উপড়ে ফেলেছিল এবং 22 দিন অবধি তাদের নির্যাতন করার পরে যখন কোন ইনফরমেশন পায় না তখন সৌরভ কালিয়া সহ 5 জনকে তারা গুলিতে ঝাঁঝরা করে দেয়। ভারতের সঙ্গে পাকিস্তানের জেনেভা চুক্তি এবং সিমলা চুক্তি অনুযায়ী যদি কোনো সৈন্যকে বন্দি করা হয় তার উপর কোন রকম অত্যাচার করা যাবে না, কিন্তু পাকিস্তান এসব নিয়মের তোয়াক্কা না করে যুদ্ধের নিয়মের বিরুদ্ধে গিয়ে এক বর্বর কালো অধ্যায় লেখে। আজ 21টা বছর হয়ে গেল, কিন্তু সৌরভ কালিয়ার মা এবং বাবা আজও কেস লড়ছে। তাদের সন্তানের সঙ্গে যা হয়েছে এই অমানবিক অপাশবিক অত্যাচার যেন ভারত মায়ের অন্য কোনো সন্তানের সঙ্গে না হয়, সেই জন্য আজও তিনি কোর্টে ধাক্কা খাচ্ছে, আজও তিনি লড়াই চালিয়ে যাচ্ছে। সৌরভ কালিয়ার দাদা একটি সাক্ষাৎকারে জানিয়েছিল যে তিনি আর্মিকে রিকোয়েস্ট করেছিল যেন তার ভাইয়ের মুখ যেন বাড়ির সামনে খোলা না হয়, তার মা এই বীর সন্তানের বিদায় বেলায়ও ছেলের মুখটা অব্দি দেখতে পারেনি। সৌরভ কালিয়ার মতো ভারত মায়ের এই বীর সন্তানদের যে আত্মত্যাগ এই দেশ সারা জীবন মনে রাখবে। ভারত মায়ের এই বীর সন্তানদের বলিদানকে আমরা সালাম জানাই। ভারত মায়ের যে বীর সন্তানদের জন্য আমরা কার্গিল দিবস আজ পালন করতে পারছি, যাদের জন্য আমাদের দেশ তার সুরক্ষিত আছে, তাদের বীরত্বের কথা নিয়ে নেক্সট ভিডিওতে নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। জয় হিন্দ।